হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। দেখো, আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস টুয়েলভের কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যেইগুলো তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে পুরোপুরি নেওয়া হয়েছে। কেউ যদি এই ভিডিওটা ভালো করে দেখে নাও, তোমাদের এবিটিএ টেস্ট পেপারটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। আর এখানে প্রশ্নগুলো এমনভাবে সাজানো রয়েছে যে প্রত্যেকটা লাইন যদি তুমি বুঝে নাও, তাহলে কী হবে, এখান থেকে তুমি এসএকিউ প্রশ্নের উত্তরও করতে পারবে। আর এখানে দেখো, উত্তরটাকে হলুদ কালার দিয়ে হাইলাইট করে দেওয়া রয়েছে, আর বিকল্প উত্তরগুলো কিন্তু এখানে দেখানো হয়নি, যাতে করে খুব সহজে এটা তোমাদের মুখস্থ হয়ে যায়। তাই এখানে শুধুমাত্র উত্তরটাকেই দেখানো হয়েছে। তাই পুরো ভিডিওটি ভালো করে বুঝে নিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। আশা করি এখান থেকে হয়তো প্রশ্ন কমনও পেয়ে যাবে। কোয়েশ্চিন ওয়ান, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। তাহলে এটার অর্থ হলো যে অন কিলিং এ ট্রি এটা ফ্রি ভার্সে লেখা রয়েছে। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে এভাবে যে অন কিলিং এ ট্রি ফ্রি ভার্স, আর লাইনটা একটু দেখে রাখবে যে কীভাবে সাজানো রয়েছে, তাহলেই তোমার মনে থাকবে যে এভাবে লিখলে কিন্তু এটা এসএকিউ প্রশ্নের উত্তরও হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন টু, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। দ্য ওয়ার্ড ওয়েস্ট মিনস পজেস। দেখো, এখানে ওই ওয়েস্ট কথার অর্থ হচ্ছে পজেস, তাহলে এই পজেস কথাটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। নম্বর থ্রি, দ্য সং অফ দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ। অর্থাৎ ক্রিকেটের গানের আওয়াজ শুনতে পাওয়া যায় স্টোভ বা চিমনি থেকে। কোয়েশ্চেন ফোর, দ্য হেড অফ দ্য সোলজার রেস্টস অন দ্য ফার্ন। অর্থাৎ সৈনিকের মাথাটি ফার্ন গাছের উপর বিশ্রাম নেই। কোয়েশ্চেন ফাইভ, অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য লাইন রেফার্স টু দ্য কিলিং অফ এ ট্রি। দেখো, এখানে এই লাইনটার দ্বারা কী বোঝাচ্ছে, দেন ইট ইজ ডান, অর্থাৎ এই যে এটা হয়ে গেল, এটার অর্থ যে গাছটাকে হত্যা করা হয়ে গেল, দ্য কিলিং অফ এ ট্রি এটাই বোঝাচ্ছে এই লাইনের দ্বারা। কোয়েশ্চেন সিক্স, দ্য সোলজার স্লিপস ইন দ্য সানলাইট। অর্থাৎ সৈনিক ঘুমোচ্ছে সূর্যের আলোকে। দেখো, এখানে কোথায় ঘুমোচ্ছে, ইন দ্য সানলাইট, সূর্যের আলোকে। কোয়েশ্চেন সেভেন, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার পোয়েট্রি। অর্থাৎ শেক্সপিয়ারের মতে কবিতার উপর মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই। নম্বর এইট, দ্য গ্রাস হপার এনজয়স সামার লাক্সারি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। অর্থাৎ দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় গ্রীষ্মের সুখ উপভোগ করে সেটা কে, দ্য গ্রাস হপার। অর্থাৎ এভাবে মনে রাখবে যে সামার লাক্সারি এই দিয়ে যখন প্রশ্ন পড়বে সেটা কে করে, দ্য গ্রাস হপার। অর্থাৎ গ্রাস হপার এনজয়স সামার লাক্সারি। কোয়েশ্চেন নাইন, মিনিয়েচার বাউস, দ্য ওয়ার্ড বাউ মিনস ব্রাঞ্চেস। দেখো, এখানে মিনিয়েচার বাউস, দ্য ওয়ার্ড বাউ মিনস এখানে ব্রাঞ্চেস। কোয়েশ্চেন টেন, দ্য সোলজার্স ইনোসেন্স ইজ সিন থ্রু হিজ স্মাইল। অর্থাৎ সৈনিকের ইনোসেন্সটা দেখানো হয়েছে তার স্মাইলের দ্বারা। ইলেভেন, দ্য মান্থ রেফার টু ইন সনেট 18 ইজ মে। অর্থাৎ সনেট 18 কবিতায় কোন মাসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মে মাস। টুয়েলভ, ইন উইন্টার সাইলেন্স ইজ রড বাই ফ্রস্ট। এটা দেখো একদম সুন্দর বাক্য, এটা প্যাসিভ ভয়েসে করা আছে। ইন উইন্টার সাইলেন্স ইজ রড বাই ফ্রস্ট, অর্থাৎ নীরবতা সৃষ্টি হয়েছে ফ্রস্ট বা তুষারের দ্বারা। থার্টিন, দি আই অফ হেভেন ইন সনেট 18 রেফার্স টু দ্য সান। অর্থাৎ আই অফ হেভেন বলতে কী বোঝানো হয়েছে, দ্য সানকে বোঝানো হয়েছে। ফোরটিন, দ্য সোলজার্স ফিট ওয়ার অ্যামং ফ্লাওয়ার্স। দেখো, সৈনিকের পাগুলি কোথায়, ফুলের মাঝে, আর মাথা কোথায় ছিল, ফার্ন গাছের উপর, এগুলো মনে রাখতে হবে। ফিফটিন, দ্য হাইট অফ দ্য ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ লেপ্রাস। অর্থাৎ গাছের ছালকে লেপ্রাস বা কুষ্ঠরোগীর চামড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। সিক্সটিন, ইন সামার বার্ডস হাইড ইন কুলিং ট্রিস। অর্থাৎ গ্রীষ্মকালে পাখিরা আশ্রয় নেয় কোথায়, কুলিং ট্রিস, যার অর্থ হলো শীতল গাছে। এরপর দেখো সেভেন্টিন, অ্যাডজেক্টিভ ইউজড টু কোয়ালিফাই দ্য আর্থ ইজ অ্যাঙ্করিং। অর্থাৎ পৃথিবীকে বর্ণনা করতে যে অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়েছে সেটা কী, সেটা হলো অ্যাঙ্করিং। এ কথাটা মনে রাখবে। হেভি আন্ডারগ্রোথ রেফার্স টু বুশেস। হেভি আন্ডারগ্রোথ বলতে এখানে ঝোপঝাড়ের কথা বলা হয়েছে। কোয়েশ্চেন নাইনটিন, দ্য ওয়ার্ড লিজ সিগনিফাইস ডিউরেশন। এই লিজ বলতে এখানে ডিউরেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ সময়। টোয়েন্টি, দ্য উইন্টার ইভিনিং ইজ সাইলেন্ট। অর্থাৎ শীতকালের সন্ধ্যা কেমন, সাইলেন্ট অর্থাৎ নীরব। টোয়েন্টি ওয়ান, বাট দিস অ্যালন ওন ডু ইট হেয়ার ইট রেফার্স টু। এই ইট বলতে কী, দেখো শেষে রয়েছে যে এই ইট, এই ইটটা বলতে এখানে বোঝানো হয়েছে যে কিলিং এ ট্রি। এই কিলিং এ ট্রি
এর অর্থ হলো গাছকে মেরে ফেলা বা গাছকে হত্যা করা। 22 এভরি ফেয়ার ফ্রম ফেয়ার হেয়ার সেকেন্ড ফেয়ার রেফার্স টু বিউটি, এখানে দ্বিতীয় যে ফেয়ারটা রয়েছে এটাকে সৌন্দর্য হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই ফেয়ারের অর্থ হলো সৌন্দর্য। 23 গ্রাস ওপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড, অর্থাৎ ঘাস ফড়িং আশ্রয় নেয় কোথায়, প্লিজেন্ট উইডের উইডের নিচে, প্লিজেন্ট উইড তার নিচে অর্থাৎ সুন্দর আগাছার নিচে। 24 এ ট্রি গ্রোস, একটা গাছ কীভাবে বেড়ে উঠে, দেখো স্লোলি কনজিউমিং দি আর্থ, এই লাইনটা মনে রাখতে হবে, স্লোলি কনজিউমিং দি আর্থ। 25 দ্য সোলজার সিমস টু বি অ্যাট পিস, সৈনিককে দেখে মনে হয় সে শান্তিতে আছে, অ্যাট পিস। 26 দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস, অর্থাৎ দেখো দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান, সূর্যের সোনালি রং ইজ ডিমড, ম্লান হয়ে যায় বা ফিকে হয়ে যায় কিসের দ্বারা, বাই ক্লাউডস, মেঘের দ্বারা। 27 দ্য গ্রাস হোপার প্রেজেন্টস দ্য মিউজিক অফ সামার, অর্থাৎ ঘাস ফড়িং প্রেজেন্টস মানে তুলে ধরে কি, সামারের মিউজিক অর্থাৎ গ্রীষ্মকালের গান। 28 দ্য ব্লিডিং বার্ক অফ দ্য ট্রি উইল হিল ইটসেলফ, অর্থাৎ গাছের যে রক্তাক্ত ছাল সেটা ভালো হবে কি করে, দেখো উইল হিল ইটসেলফ, নিজে নিজেই ভালো হয়ে যাবে। নাও নেক্সট কোশ্চেন 29 দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রেফার্স টু স্ট্রিম, দেখো লং স্ট্র্যান্ডস অফ সিলভার এটার দ্বারা স্ট্রিম বা ঝর্ণাকে বোঝানো হয়েছে। কোশ্চেন 30 সনেট 18 বাই শেক্সপিয়ার ডিলস উইথ দ্য থিম অফ ট্রায়াম্প অফ পোয়েট্রি ওভার টাইম, অর্থাৎ সনেট 18টা কী নিয়ে আলোচনা করেছে, সেটা হলো ট্রায়াম্প অফ পোয়েট্রি ওভার টাইম, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কবিতার জয়, অর্থাৎ কবিতার উপর সময়ের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ কবিতা সময়কে পরাজিত করতে পারে। 31 দ্য সং অফ ক্রিকেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ ব্রেকস দ্য সাইলেন্স অফ উইন্টার, অর্থাৎ দেখে না ক্রিকেটের গান শীতের নীরবতাকে ভেঙে দেয়। 32 ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার্স বেড ইজ সোকড বাই দ্য সান রেস, দেখে নাও সৈনিকের বিছানা, দ্য সোলজার্স বেড ইজ সোকড বাই দ্য সান রেস। দেখো 33 এ ভয়েস উইল রান হেয়ার দ্য ভয়েস রেফার্স টু দ্য ভয়েস অফ দ্য গ্রাস অপার, অর্থাৎ এই যে এ ভয়েস উইল রান এটা কার ভয়েস, গ্রাস অপারের ভয়েস। 34 অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার সামার ইজ ট্রানজিটরি, অর্থাৎ শেক্সপিয়ারের মতে সামার বা গ্রীষ্ম হলো ট্রানজিটরি মানে ক্ষণস্থায়ী। 35 দি এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার্স টু দ্য রাফ বার্ক অফ দ্য ট্রি, এই যে লেপ্রাস হাইডটা কী বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে দ্য রাফ বার্ক অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের খসখসে ছাল। 36 রাইজিং আউট অফ ইট হেয়ার ইট রেফার্স টু দ্য আর্থ, অর্থাৎ যে রাইজিং আউট অফ ইট অর্থাৎ গাছ তো মাটি থেকে উঠে, সেটা বোঝাচ্ছে যে ইটটা কি, ইটটা হলো এখানে পৃথিবী বা মাটি। 37 দ্য স্লিপ অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স পিসফুল, অর্থাৎ সৈনিকের ঘুমটা এখানে কি, শান্তিপূর্ণ। 38 দ্য ক্রিকেট সং ইজ ইনক্রিজিং ইন ওয়ার্মথ, অর্থাৎ ক্রিকেট বা ঝিঁঝি পোকার গানটা উষ্ণতা বৃদ্ধি করছে। 39 দ্য সেস্টেড পার্ট অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ এম্বডিজ দ্য রোল অফ দ্য ক্রিকেট, দেখো এই যে সেস্টেড পার্ট অর্থাৎ একটা যখন সনেট লেখা হয় সনেটের শেষের যে অংশটা সেটাকে বলে সেস্টেড, সেখানে এই ক্রিকেট বা ঝিঁঝি পোকার কথা বলা হয়েছে, আর অক্টেভ পার্ট OCTAVE অক্টেভ পার্টে কিন্তু এখানে গ্রাস ওপারের কথা বলা হয়েছে, এটা মনে রাখতে হবে। 40 দে ফিল দ্য হলো ফুল অফ লাইট হেয়ার দে আর দ্য রেস অফ সান, এখানে দে বলতে রেস অফ সান বোঝানো হয়েছে, দেখো দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এই দে হলো সূর্যের আলো। একদম শেষ পর্যায়ে দেখো 41 দ্য রুটস আর ওয়েট অ্যান্ড হোয়াইট, অর্থাৎ এই গাছের মূল কেমন, দেখো ওয়েট অ্যান্ড হোয়াইট, ভিজে এবং সাদা। 42 অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট হেয়ার এ ডেট মিনস টু শর্ট টাইম স্প্যান, এখানে ডেট বলতে খুব অল্প সময়কে বোঝানো হয়েছে। এই হলো আজকের ভিডিওর আলোচনা, তো এখানে 42টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সো আই হ্যাভ ডিসকাসড হেয়ার 42 MCQ, সো আই হোপ দিস উইল হেল্প ইউ। আর তোমরা যদি আগের এপিসোডটা পেতে চাও অর্থাৎ 42 থেকে পরবর্তী প্রশ্নগুলো পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা রয়েছে চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ভালো থেকো, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।